আসসালামু আলাইকুম আজকে থাকছে সেই কাতার প্রসঙ্গ আমরা লেটেস্ট নিউজ জেনে নিব কাতারের বিরুদ্ধে আরও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিল সৌদি জোট কাতারের বিরুদ্ধে আরও বেশি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন চার আরব দেশ তাদের দেওয়া তেরো দফা দাবি মানতে দোহা অস্বীকার করার পর এ ঘোষণা দিল দেশগুলো বৃহস্পতিবার মধ্যরাতে চার দেশে দেওয়া এক যৌথ বিবৃতির বরাদ দিয়ে সৌদি সরকারি বার্তা সংস্থা এসপিএ এ খবর জানায় সৌদি আরব মিশর সংযুক্ত আরব আমিরাত ও বাহারাইন বিবৃতিতে জানায় কাতারের পক্ষ থেকে প্রস্তাব প্রত্যাখ্যানের ফলে সন্ত্রাসবাদের প্রতি দেশটির সহযোগিতার গভীরতা উপলব্ধি করা গেছে সেই সঙ্গে এর মাধ্যমে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতার ক্ষতি করার ক্ষেত্রে কাতারে নাশকতামূলক মনোভাব ফুটে উঠেছে বিবৃতিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর জনগণের স্বার্থের বিরুদ্ধে ইচ্ছাকৃত পদক্ষেপ নেওয়ার জন্য কাতারের কে অভিযুক্ত করা হয় এছাড়া কাতার সঙ্গে চার আরব দেশের সংকটে মধ্যস্থতা করার প্রচেষ্টার জন্য কুয়েতের আমিরকে ধন্যবাদ জানানো হয় বিবৃতিতে সেই সঙ্গে কুয়েতের প্রতি সম্মান জানানোর জন্য হলেও সংকট নিরসনের আগ্রহ না দেখায় দোহার প্রতি তীব্র নিন্দা জানানো হয় উল্লেখ্য কাতার সঙ্গে সৌদি আরবের সম্পর্কে উত্তেজনা প্রশমনে মধ্যস্থতা করছে কুয়েত গত মাসের শুরুতে কাতার সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে দেশটির উপর সর্বাত্মিক অবরোধ আরোপ করে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত মিশর ও বাহরাইন তাদের অভিযোগ কাতার মুসলিম ব্রাদারহুড সহ কট্টর ইসলামপন্থী একাধিক সংগঠনকে মদদ দেয় অবশ্য কাতার তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করে আসছে পরে কাতার সংকট সমাধানের তেরোটি শর্ত দেয় দোহার সঙ্গে সম্পর্ক ছিন্ন করা চারটি আরব দেশ সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত মিশর ও বাহারাইনের পাঠানো সব শর্তের মধ্যে আল জাজিরা টেলিভিশন বন্ধ করে দেওয়া এবং ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রাশের কথাও আছে এছাড়া কাতারে তুরস্কের সামরিক ঘাঁটি বন্ধ এবং দেশটিতে অবস্থান করা ওই চার দেশে তালিকাভুক্ত সন্ত্রাসীদের হস্তান্তরের দাবিও জানানো হয় এসব শর্ত মেনে নেওয়ার জন্য দশ দিনে সময়সীমা বেঁধে দেওয়া হয় সেই সময়সীমা একবার বাড়ানোর পরও ওইসব দাবি প্রত্যাখ্যান করে দোহা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ